হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তৌফিক আর আপনারা দেখছেন তাজ। তো বন্ধুরা, রেডমি খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে তাদের অন্যতম সেরা সিরিজের ফোন, মানে রেডমি নোট 12, যেটিতে থাকবে অসাধারণ কিছু স্পেসিফিকেশান এবং নেক্সট লেভেল ফিচার্স। এই ফোনটির অপেক্ষা অনেকজনই করছে, কারণ রেডমির এটি অন্যতম সেরা সিরিজের ফোন এবং যারা রেডমির লাভার তারা এই ফোনটিকে অবশ্যই বাই করতে পারে, কারণ এটি 13,000 টাকার মধ্যে একটা বাজেট কিলার ফোন হতে পারে। তো বন্ধুরা, চলো দেখা যাক কী কী স্পেসিফিকেশন রয়েছে এই ফোনটিতে। সো ফ্রেন্ডস, এই ফোনটি যদি আমি ডিসপ্লের কথা বলি তাহলে এটিতে থাকবে 6.6 ইঞ্চ ফুল এইচডি জিওলেড ডিসপ্লে, সাথে থাকবে 120Hz রিফ্রেশ রেট। হ্যাঁ বন্ধুরা, 13,000 টাকা প্রাইস পয়েন্টে আপনি 120Hz রিফ্রেশ রেট পাবেন আপনি এই ফোনটিতে। ফোনটি যদি আমি ব্রাইটনেসের কথা বলি তাহলে থাকবে 1200 nits ব্রাইটনেস। ওভারঅল যদি আমি ডিসপ্লের কথা বলি, সত্যি একটি অসাধারণ ডিসপ্লে হবে এই ফোনটিতে। ফোনটির যদি আমি প্রসেসরের কথা বলি তাহলে এই ফোনটিতে প্রসেসর থাকবে কোয়েলকমের অন্যতম সেরা প্রসেসর, কোয়েলকম স্ন্যাপড্রাগন 4th Gen 1, যেটি সত্যি একটি অসাধারণ প্রসেসর। ফোনটি যদি আমি র্যাম ভেরিয়েন্টের কথা বলি তাহলে এটি থাকবে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। ফোনটির ডিজাইনটি সত্যিই সুন্দর হবে এবং পিছনের রিয়ার প্যানেল থেকে দেখতে এটি অসাম লাগে। এবং ফোনটি যদি ওজনের কথা বলি তাহলে এটির ওজন হবে 188 grams এবং ফোনটির থিকনেস হবে 7.9mm। এবার আসা যাক ক্যামেরা সেটআপে। তো বন্ধুরা, এই ফোনটির রিয়ারে থাকবে ডুয়েল সেটআপ ক্যামেরা, মানে 48MP মেইন ক্যামেরা, সাথে থাকবে 2MP ডেপথ ক্যামেরা। ওভারঅল এইসব ক্যামেরা দিয়ে আপনি ভালো ফটো এবং ভিডিও তুলতে পারবেন। ফোনটি যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে এটি থাকবে 8MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 5000mAh একটি বড় ব্যাটারি, সাথে থাকবে 33W ফাস্ট চার্জার। ওভারঅল একটি ভালো কম্বিনেশন হবে এই ফোনটির ব্যাটারি এবং চার্জারটি। ওভারঅল এইসব স্পেসিফিকেশনের সাথে প্রায় 13,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে লঞ্চ হতে পারে। যে এই ফোনটি নেওয়া ভ্যালু ফর মানি হবে কি না, তো আমার মতে এটি একটি ভ্যালু ফর মানি ফোন হতে পারে, কারণ এই প্রাইস পয়েন্টে, মানে 13,000 টাকা প্রাইস পয়েন্টে রেডমি সত্যি অসাধারণ কিছু স্পেসিফিকেশান দিচ্ছে। এই ফোনটির স্পেসিফিকেশান সত্যি অসাধারণ এবং এই প্রাইস পয়েন্টে, মানে 13,000 টাকা প্রাইস পয়েন্টে এটি একটি বাজেট ক্লিয়ার ফোন হতে চলেছে। তো বন্ধুরা, এই ফোনটির ব্যাপারে আপনার কী মত তা অবশ্যই কমেন্ট করে জানান। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।